বলিউডের আবেদনময় অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত চলচ্চিত্রের রাষ্ট্রীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী সবসময়ই আলোচনায় থাকেন তার অভিনীত ছবিগুলো নিয়ে। শুধু তাই নয়, তাকে নিয়ে বিতর্ক কম হয় না। তবুও কাঙ্গনা নিজের মতো করে রূপালী পর্যায়ে প্রমাণ করে চলেছেন। বলিউডের এই অভিনেত্রী তার নতুন ছবি নিয়ে এবার আলোচনায়। উপলক্ষ তনু ওয়েডস মনুর নতুন সিকুয়েল। জানা গেছে কাঙ্গনার কারণে আবার বড় পর্দায় ফিরছে তনু ওয়েডস মনুর নতুন সিকুয়েল। ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে, সবকিছু ঠিক থাকলে তনু ওয়েডস মনু 3 নিয়ে আসছেন এবার কাঙ্গনা। তনু ওয়েডস মনু ছবিতে মনু চরিত্রে অভিনয় করতেন আর মাধবন। এবারের ছবিতে তার চরিত্রের গুরুত্ব কম। এবারের ছবির গল্প তনুর বাড়ির ভাড়াতে আইনজীবী চিন্টু কুমারকে ঘিরে, তাকে নিয়ে এবারের ছবির গল্প এগোবে। এদিকে কাঙ্গনা এই সময় ব্যস্ত নতুন রিয়েলিটি শো লক আপ সঞ্চালনায়। এছাড়াও মুক্তির অপেক্ষা রয়েছে কাঙ্গনা অভিনীত ধকর ও তেজ। অন্যদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে কাঙ্গনা নির্মাণ করছেন টিকু ওয়েট শেরু।